নমস্কাৰ নিউজ এটিন অসম নৰ্থ ইষ্টৰ বিশেষ সম্প্ৰচাৰৰ জৰিয়তে আপোনাক স্বাগতম জনাইছোঁ আৰু এই মুহূৰ্তত ৰাজ্যত আটাইতকৈ সৰ্বত্ৰে চৰ্চিত বিষয়টো হৈছে লুণ্ঠন ৰাজ হয় ভুৱা ট্ৰেডিং ব্যৱস্থাৰ জৰিয়তে প্ৰবঞ্চনা প্ৰতাৰণাৰ জাল আৰু তাৰ পিছত এই মুহূৰ্তলৈকে কেইবাগৰাকীও গ্ৰেপ্তাৰ আৰু তাৰ সমান্তৰভাৱে কেইবাগৰাকীক বিচাৰি আৰক্ষীৰ এই মুহূৰ্তত অভিযান গতিকে এই গোটেই প্ৰক্ৰিয়াটো এই মুহূৰ্তত চৰ্চিত হৈ আছে আৰু বিশেষকৈ চুমি বৰাৰ প্ৰসংগ আহিছে চুমি বৰাৰ এই মুহূৰ্তত আত্মগোপন কৰিছে সেই কথাখিনিও আৰক্ষীয়ে সদৰি কৰিছে আৰু তাৰপিছত আৰক্ষীৰ অভিযান চলিছে কিন্তু আজি এই মুহূৰ্তত আমি কথা পাতিবলৈ বিচাৰিছোঁ যিসকল এই মুহূৰ্তত ৰুণ্ঠনকাৰী যিসমূহ এই মুহূৰ্তত ভুৱা ট্ৰেডিং ব্যৱস্থাৰ জৰিয়তে এইসকল এই মুহূৰ্তত প্ৰবঞ্চনাৰ প্ৰতাৰণা কৰিছে সেইসকল লোক সেইসকল ব্যক্তিৰ বিৰুদ্ধে এতিয়া কি ব্যৱস্থা হ'ব আইন আদালতত আৰক্ষী দ্বাৰস্থ হৈ বা আইন আদালতত আৰক্ষীয়ে তথ্য প্ৰমাণ সহকাৰে এইসকলৰ বিৰুদ্ধে ব্যৱস্থা গ্ৰহণ কৰিব পাৰিবলৈ সক্ষম হ'বনে নহয় এই সকলোবোৰ কথা পাতিবলৈ এই মুহূৰ্তত মই গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ৰ অধিবক্তা শান্তনু কুমাৰ চৰকাৰৰ সৈতে কথাবলৈ চেষ্টা কৰিছোঁ গোটেই বিষয় প্ৰসংগ দাদা এই মুহূৰ্তত যদি চোৱা হয় সৰ্বত্ৰে চৰ্চিত সেই বিষয় ইতিমধ্যে উল্লেখ কৰিছোঁ আমি আৰু চৰ্চিত বিষয়ৰ ভিতৰত সেইসকল যিসকল বিশাল বা যিসকলক এই মুহূৰ্তত আৰক্ষীয়ে গ্ৰেপ্তাৰ কৰিছে এইসকলৰ বিৰুদ্ধে এতিয়া কি আইনী ব্যৱস্থা হ'ব হয় ইতিমধ্যে বিভিন্ন বাতৰি কাকত বা প্ৰচাৰ মাধ্যমৰ জৰিয়তে আমি সকলোৱে মানে অৱগত হৈছোঁ যে বিভিন্ন ঠাইত আজি উদীয়মান কিছু যুৱকে তেওঁলোকে ভুৱা কোম্পানীৰ নামতেই হওক বা ট্ৰেডিং যি ব্যৱস্থা আছে সেই ট্রেডিংয়ের ট্রেইনার হিসাবে হোক বা অইন কোনোবা ক্ষেত্রত কিছু কষ্ট উপার্জিত ধন মানুষের লুণ্ঠন করেছে আর ইতিমধ্যে আৰক্ষীয়ে যি গোসর রুজু করেছে সেই গোসর দেখা গেছে যে আমার দেশ প্রণয়ন হওয়া বেনিং অফ আন আনরেগুলেটেড স্কিম আইন দু যে বেনিং অফ আন আনরেগুলেটেড ডিপজিট স্কিম এক টু থাউজেন্ড নাইনটি অধীনত তেওঁলোকে আৰক্ষীয়ে গোচৰসমূহ ৰুজু কৰিছে তাৰোপৰি ভাৰতীয় যি দণ্ডবিধি আৰু বৰ্তমানে যি ভাৰতীয় ন্যায় সংহিতাৰ কিছু ধাৰাৰ অধীনত ৰুজু কৰা দেখা গৈছে কিন্তু এয়া সঁচা যে বিভিন্ন ঠাইত আজি কষ্ট উপাৰ্জিত ধন আজি এই যুৱকখিনিয়ে তেওঁলোকে নিজৰ বিলাসীতাৰ কাৰণে বা তেওঁলোকে আজি কোটি কোটি টকাৰ সম্পত্তিৰ মালিক বা তেওঁলোকে এক বিলাসী জীৱন যাপন কৰিছে এই মানুহখিনিক ঠগ বা লুণ্ঠন কৰি পেলাই যে যি আমাৰ আমাৰ আইন যিখন আছে বেনিং অফ আনৰেগুলেটেড ডিপজিট স্কীম দুহেজাৰ ঊনৈছ চনৰ আইনখনৰ ধাৰা একৈছ বাইছ তেইছ এই ধাৰাসমূহৰ অধীনত এনেকুৱাকৈ শাস্তিৰ বিধান আছে যে যদি কোনোবা ব্যক্তিয়ে এনেধৰণে আজি লুণ্ঠন কৰে বা এই বিনিয়োগ যি বিনিয়োগৰ কথা তেওঁলোকে সদৰি কৰিছে সেই বিনিয়োগসমূহ হ'ল আনৰেগুলেটেড ডিপজিট সেই আনরেগুলেটেড ডিপজিট স্কিমর অধীনত যদি কোনো ব্যক্তিয়ে এনে ধরনের মানুহক ভুয়া মানে ইনফরমেশন ভুয়া তথ্য দি পেলায় বা নিজের বেলেগ ধৰণে দি বা কোনোবাই হয়তো এনেকা করেছে আজি লগত জড়িত কিছু ব্যক্তি কি করেছে যে তেওঁলোকৰ ভুয়া কোম্পানি সমূহ বা যু আজি আৰক্ষীয়ে কেছসমূহ ৰেজিষ্টাৰ কৰিছে তেওঁলোকৰ যিসমূহ আজি প্ৰতিষ্ঠান আছে সেয়া ভূৱাই হওক বা সঁচাই হওক সেই প্ৰতিষ্ঠানৰ নামত যি বিনিয়োগ কৰাৰ কাৰণে মানুহক উৎসাহ যোগাইছে অৰ্থাৎ ইনভাইট কৰিছে যে এটা হ'ল যে চলিচিট কৰা যে তেওঁ এই উক্ত ঠাইত আজি বিনিয়োগ কৰক বুলি যদি মানুহক কোৱা গৈছে তেতিয়াহ'লে সেই ধাৰাৰ আমার আইন আছে যি বেনিং অফ আন রেগুলেটেড ডিপোজিট স্কিম দু হাজার উনিশ সনের আইন তাৰে একুশ ধারার অধীনত উপধারা এক আর দুই তিন এনেকে আছে যে একুশ এক উপধারার অধীনত আছে যে পাঁচ বছর শাস্তির বিধান আছে আর লগতে দহ লাখ টকার জরিমনার কথা উল্লেখ আছে ঠিক তে উপধারা দুই তিন ধরনের দিয়া আছে কিন্তু বাইশ ধারা উল্লেখ করা আছে যে যদি এই মানে যিসমূহ অভিযুক্ত আছে সেই অভিযুক্তসকল এই আইনখনৰ ধাৰা বাইছ মতে কিন্তু দেখা গৈছে যে সাত বছৰ কাল শাস্তিৰ লগতে পঁচিছ কোটি টকা তেওঁলোকৰ জৰিমনা হ'ব পাৰে আৰু তাৰোপৰি ভাৰতীয় দণ্ডবিধিৰ চাৰিশ ছয় যিটো ক্ৰিমিনেল ব্ৰীজ অৱ ট্ৰাষ্ট আৰু সেইটো ভাৰতীয় ন্যায় সংহিতাত তিনিশ ষোল্ল ধাৰা আর ভারতীয় দণ্ডবিধি দণ্ডবিধির চারিশ বিশ ধারা উল্লেখ করা আছে সেই গোসর আর যুক্ত নাকি আমার ভারতীয় ন্যায় সংহিতার তিনশো ওঠের ধারা যে তিনশো ওঠের ধারার অধীনত সাত বছর কালেকর কি কয় কারাদণ্ড শাস্তির জরিমনা হব পে তো মুঠতে দেখা গেছে যে এই কষ্ট উপার্জিত ধন সমূহ আজি যদি কোনো ব্যক্তিয়ে বা এই অভিযুক্ত সকলে যদি তেওঁলোকে লুণ্ঠন করেছে এই ক্ষেত্রে যি আরক্ষে রুজু করা গোসর সমূহ ক্ষেত্রে দেখা গেছে যে বেনিং অফ আনরেগুলেটেড যিপজিট স্কিম দু হাজার উনিশ সনের আইনখনের দু একইশ বাইশ আর তেইশ আর ইপি ভারতীয় ন্যায় সংহিতা তাদের তিনশো ষোলো আর তিনশো ওঠোর ধারর অধীনত গোচৰখিনি রুজু করেছে গতি এই ক্ষেত্রে অভিযুক্ত সকল কমপক্ষ সাত বছরের পর দশ বছরকাল কারাদণ্ডর আৰু অতিৰিক্তভাৱে বাইছ ধাৰা মতে যিটো পঁচিছ কোটি টকালৈকে তেওঁলোকৰ জৰিমনা হ'ব পাৰে তেনে ইয়াৰ মাজতে উল্লেখ কৰি আহিছে যে এইসকল যিসকল অপৰাধী বা এই মুহূৰ্তত যিহেতুকে তেখেতসকলে গ্ৰেপ্তাৰ কৰিছে গতিকে সেই কথাখিনি ক'ব পাৰি যে তেখেতসকলক কিন্তু জামিনৰ ব্যৱস্থাটো তেখেতসকলক বহুতে সন্দেহ ৰাখিছে যে এনেকুৱা ধৰণৰ বহু দাগী অপৰাধী থাকে দেখিবলৈ পোৱা যায় সময়ত তেখেতসকলক আদালতৰ মজিয়াত তেখেতসকলে জামিন লাভ কৰে গতিকে এইসকলক কোনবোৰ দিশ আচলতে আওতাত ল'লে তেখেতসকলে সেই জামিনৰ পৰা তেখেতসকলে সকাহ নাপাব হয় আমাৰ যি ভাৰতীয় আইন ব্যৱস্থা সেই আইন ব্য ব্যৱস্থাত দেখা যায় যে যিকোনো গোচৰৰ অভিযুক্ত এজনে যি অগ্রিম জামিনের ব্যবস্থা আমার যি ভারতীয় ন্যায় ব্যবস্থা আছে যে অগ্রিমভাবে জামিন তাক পড়ে বেল অৰ এরে বেইল বুলি কোৱা হয় এই বেল বেইল আবেদন পারে। যদি কোনোবা ব্যক্তি যিকোনো গোচর ক্রিমিনাল এটি অফেন্সর গোচর যদি অভিযুক্ত হয় একউজ হিসাবে বা এলেজ পার্সন হিসাবে যদি তার নাম উল্লেখ থাকে তেওঁ অগ্রিম জামিন বিচারি এনটিসিপিউটেরি বেইল বা পি বেলর আর আবেদন দাখিল পারে আর সেই বেইল আবেদন সত্র ন্যায়াধীশ নাইবা মহামান্য উচ্চ ন্যায়ালয়ত পণপে দাখিল পারে। কিন্তু ইয়াত হয় কি যে বেল আবেদন দাখিল লগে লগে কিন্তু মহামান্য ন্যায়ালয়ে সেই জামিন বা বেইল আবেদন বা অগ্রিম জামিন যে মঞ্জুর করব কিন্তু মানে সঠিক কথা নহয় কারণ যেটা বেইল আবেদন আদালতের মজিয়াত আজি বা আদালত দাখিল করা হব। তেতিয়া কি হয় যে কেস ডায়েরি যে আমার কি হয় যে যেহেতুকে আরক্ষে এটি গোসর রুজু করেছে বা বিভিন্ন ঠাইত গোসর রুজু করেছে সেই গোসর সমূহ কেস ডায়রি বিচরা হয় যে গোসরটার তদন্তত আরক্ষী কি পালে সচাকে এই অভিযুক্ত সকল বেলেগর মানে এই টকা পয়সা লুণ্ঠন করেছে নে নাই বা কে ধরনের বিনিয়োগের নামত টকা কালেকশন করেছে বা টকা আত্মহাত করেছে সেই সমুহ বা বিভিন্নজনৰ ব্যাংক একাউন্টও হয়তো আরক্ষে তদন্তৰ আওতালে লব গতি এই সমূহ কেস ডায়েরীত উল্লেখ করা থাকিব যে সেই অভিযুক্ত ব্যক্তি আজি জামিন আবেদন দাখিল করেছে এই অভিযোগের কিমানখিনি তেওঁ অভিযুক্ত হয়ে আছে আর যদি সচাকে প্রত্যক্ষভাবে জড়িত সেই ৰাজত বা বহুত কষ্ট উপার্জিত ধরনের যুণ্ঠনাজ সেই লুণ্ঠনের আঁত যদি সেই ব্যক্তির হাত আছে বা প্রত্যক্ষভাবে যদি সেই ব্যক্তি জড়িত এই অফেন্স করার ক্ষেত্রে হলে হয়তো মহামান্য উচ্চ ন্যায়ালয়ে হোক বা মহামান্য যি সত্র ন্যায়াধীশর আদালত আছে সাধারণত কি হয় যে আদালতে সেই কেস ডায়ে চাইহে বেইন বেইল আবেদন অর্থাৎ জামিন মঞ্জুর করে বা জামিন খারিজ করে গতি এই জামিনের ক্ষেত্ৰত দেখা যাব অগ্রিম জামিনের কথা উল্লেখ করেছে বা ইতিমধ্যে চর্চা লাভ করেছে সেই ক্ষেত্রে কিন্তু আরক্ষীর কেস ডায়েির ভূমিকা অতিকৈ লক্ষণীয় হব নিশ্চয়কৈ ধন্যবাদ জনাইছোঁ আৰু এই মুহূৰ্তত আমি সেই কথাখিনি উল্লেখ কৰিব পাৰোঁ যে তেখেতে উল্লেখ কৰিছে যে কোটি টকীয়া জৰিমনা সমান্তৰালভাৱে বিছ বছৰৰ কাৰাদণ্ডৰ কথা আইনখনত উল্লেখ কৰা আছে গতিকে আৰক্ষীৰ ওপৰত এতিয়া নিৰ্ভৰ কৰিব আৰক্ষীয়ে আচলতে কেছ ডায়েৰি কি ধৰণে প্ৰস্তুত কৰে আৰক্ষীয়ে এইসমূহ দফা সম্পূৰ্ণভাৱে তেখেতসকলে লিপিবদ্ধ কৰিব নে নাই অভিযুক্তৰ পৰা যিখিনি সাক্ষী বা যিখিনি আচলতে ল'বলগীয়া যিখিনি তথ্য প্ৰমাণ সেইখিনি আচলতে সঠিকভাৱে ল'ব পাৰিবনে নাই যদি আচলতে আৰক্ষীয়ে সেইধৰণে আগবাঢ়ে গোটেই প্ৰক্ৰিয়াৰ ক্ষেত্ৰত এইসকলক দোষী সাব্যস্ত কৰাটো এক প্ৰকাৰ নিশ্চিত বুলি ক'ব পাৰি এই মুহূৰ্তত